আমাদের সাতকা হন যে বইটি ছিল ঈদ উল আজহা উপলক্ষে অফারটি আজকে তিরিশ তারিখে শেষ হচ্ছে আজকে রাত বারোটা পর্যন্ত অফারটি চলবে যারাই অর্ডার করতে চান দেরি না করে আজকের মধ্যে অর্ডারটা করে দিতে পারেন তবে যারা পরবর্তীতে নিতে চান তাদের জন্য কোনো সমস্যা নেই আপনারা পরবর্তীতে বইটা সংগ্রহ করতে পারবেন রকমারি ডট কম থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন জাস্ট মোবাইলে অথবা ল্যাপটপে জাস্ট রকমারিতে গিয়ে আপনারা সাতকাহন যদি লিখেন তাহলে আপনার জন্য সেখানে বইটা চলে আসবে আপনি চাইলে সেখান থেকে বইটা পড়তেও পারেন সেখানে ইনডেক্স দেওয়া আছে সেখানে আরও নানা প্রকার যেই বইয়ের ভিতর থেকে তারা তুলে দিয়েছে তো রকমারিতে তারা যেটি করছে সেটা হচ্ছে যে ছয়শো আঠারো টাকা দাম নিচ্ছে প্লাস কুড়ি চারশো তো ঢাকার মধ্যে তারা খুব দ্রুতই ডেলিভারি দিচ্ছে দেশের বাইরে থেকেও আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন বইটিতে কি আছে যারা অনেকে প্রশ্ন করেন আপনি পড়তে চাইলে একটু পড়ুন এখানে জাস্ট একটা ক্লিক করলেই আপনার জন্য সাতকাহন বইয়ের মূল যে থিমটা সেটা কিন্তু চলে আসবে তো বইটিতে আমরা যেটি করেছি মোটামুটি আমিন ছিপ জমি জমা জমি মাপা জমির সূত্র নকশা থেকে মাপ উত্তোলন এটা ছাড়া বিনিয়োগের ক্ষেত্রে প্রাইস বন্ড আইন আদালত মামলা করতে কত টাকা লাগে কীভাবে হাইকোর্টের আইনজীবী হওয়া যায় সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়া যায় এটা ছাড়া নানা প্রকার সচিত্র দলিল খুতিয়ান মাপ উত্তোলনের যন্ত্রগুলো আমরা দেখিয়েছি বিভিন্ন প্রকার সরকারি একক আঞ্চলিক একক অসংখ্য কিছু আলোচনা করেছি যারাই আমার ভিডিওগুলো দেখেছেন মোটামুটি আঠারোশোর উপর ভিডিও আছে মূলত আমার চ্যানেলের থিমটার উপর ভিত্তি করেই আমরা এই সাত বইটি আপনাদের জন্য তৈরি করেছিলাম যার যে আমাদের প্রথম যে সংস্করণ ছিল এখনো প্রথম সংস্করণই আসে তবে দ্বিতীয় মুদ্রণ চলতে আমরা আগামী বছর নিয়ে আসবো ফাইনাল সংস্করণ আশা করি সেটা থেকে আপনারা উপকৃত হবেন আর যারাই আমার কাছ থেকে অর্ডার করতে চান আজকে শেষ দিন ইঁদুল আজাহা উপলক্ষে আমরা জাস্ট আপনাদেরকে পাঁচশো টাকা বইয়ের মূল্য এবং পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সহ পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যেটা আজকে শেষ হচ্ছে আপনি যদি অর্ডার করতে চান যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি দেওয়া আছে সেটিতে আপনি অর্ডার করতে পারেন জিরো ওয়ান 3, 1. এই নাম্বারে যদি আপনি অর্ডার করেন তিন থেকে চার দিনের মধ্যে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন আর আমাদের যে সাতকাউন চ্যানেলটি আছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা ভূমি সংক্রান্ত জমি সংক্রান্ত বিষয়ে জানতে চায় বুঝতে চায় তাদেরকে ভিডিওগুলো আপনারা ফরওয়ার্ড করবেন আমাদের পেজের সাথে সংযুক্ত থাকবেন আর যারাই আমাদের অনলাইন ভিত্তিক যে কোর্সটা চলতেছে যেটা ভূমি শিক্ষা যেটার মধ্যে আমরা দ্বিতীয় কোর্স সমাপ্ত করেছি প্রথমটি আমরা মোটামুটি বিশটি ক্লাস নিয়ে ছিলাম দ্বিতীয় যেটা আমরা টি ক্লাস নিচ্ছি আমাদের আগামী ক্লাস শুরু হবে জাস্ট আজকে তিরিশ তারিখ আগামী মাসের পনেরো তারিখ থেকে আমরা নতুন করে আপনাদেরকে শিডিউল দিব যারা অংশগ্রহণ করতে চান আমাদের ক্লাসগুলো জুমের মাধ্যমে হয়ে থাকে নর্মালি আমরা রাত নয়টা থেকে ক্লাসগুলো নিয়ে থাকি সপ্তাহে চার দিন ক্লাস নিয়ে থাকি এর মধ্যে আমরা পিডিএফগুলো আপনাদেরকে সরবরাহ করি আমাদের যেই লেকচারগুলো যে ভিডিওগুলো এগুলো ফুল এস ডি আকারে রেকর্ড করা থাকে আপনি যতবার খুশি এগুলো ইউটিউবে দেখতে পারবেন প্রাইভেট মুড করা থাকে আপনি যতবার খুশি দেখতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেওয়া আছে এবং আমাদের এক থেকে দেড় ঘন্টা ক্লাস হয় সাথে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব সহ প্রায় দুই আড়াই ঘন্টা ক্লাসগুলো হয় যারা অলরেডি অংশগ্রহণ করেছেন তাদের মতামত আপনারা ইউটিউবে পাবেন অথবা আমরা ট্রাই করব তুলে ধরার জন্য তো যারাই ভূমি জ্ঞান অর্জন করতে চান ভূমি সংক্রান্ত জমি সংক্রান্ত জ্ঞান অর্জন করতে চান নিজেকে একজন সচেতন নাগরিক হিসাবে করতে চান নিজের দলিল খতিয়ানগুলো যারা চিনতে চান দেওয়ানি মামলাটা কিভাবে হবে আপনার আইনজীবী মামলাটা সঠিকভাবে চালাচ্ছে কিনা আপনি কোথায় ইনভেস্ট করবেন বিনিয়োগটা আপনার জন্য ঠিক কিনা কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না আমাদের অলরেডি আমাদের যে কোর্সগুলোর তিন থেকে চারটি টোটাল ক্লাস এক ঘন্টার উপরে ক্লাসগুলো কিন্তু ইউটিউবে পাবলিক করা আছে আমি ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সেগুলো দেখতে পারেন যদি আপনার মনে হয় কোর্সটিতে অংশগ্রহণ করে আপনি উপকৃত হবেন তাহলে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন এটা সবার জন্য আর যারা এই আইন বিষয়ে পড়াশোনা করেন তাদের জন্য তো এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ল কলেজে পড়াশোনা করেন তারা বাংলা আইনগুলো পড়েন কিন্তু প্রকৃত আইনগুলো উনিশশো সালের আগে কিন্তু সম্পূর্ণ টোটালি ইংলিশে প্রস্তুত এই জন্য আইনের ভিতরে যে আসলে রস কস যেটা আছে আইনটা কি বলতে চাচ্ছে এটা ম্যাক্সিমাম লোকে আমরা বুঝতে পারি না তো আমরা আশা করি আমাদের এই কোর্সটিতে আপনার যদি অংশগ্রহণ করেন অবশ্যই আপনি বেনিফিটেড হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাতকা সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ